এই ভিডিওতে তোমরা যা কিছু দেখলে সবই জ্ঞানের ভিতকে মজবুত করার জন্য। ছবি আঁকতে পারলে আঁকবে, নতুবা পাঠ্যবইতে যেই চিত্রগুলো দেওয়া আছে সেগুলো আঁকলেই হবে। এই ভিডিওটি দেখার আগে একই প্রসঙ্গে আমারই তৈরি করা 1 নং ভিডিওটি দেখে নিতে হবে। ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, কেম্বিয়াম, অভ্যন্তরভাগে জাইলেম, বহির্ভাগে ফ্লোয়েম, কলা। জাইলেম ভেসেল দিয়ে জল কীভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, একমুখী প্রবাহ, কোনো সেপারেশন ওয়াল, পার্থক্য করার মতো দেয়াল কোষের সাথে কোষের নেই। ভাস্কুলার কেম্বিয়াম, এটা ভাজক কলা, এটা ভাজক হয়ে বাইরের দিকে যেই কলা সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্লোয়েম কলা, আর এই ক্যাম্বিয়াম কলার ভিতরের দিকে যে কলা সৃষ্টি হয় সেটি হচ্ছে জাইলেম কলা। ফ্লোয়েম হচ্ছে এক্সোজেনাস বহির্ভাগে, আর জাইলেম হচ্ছে এন্ডোজেনাস অন্তর্ভাগে। ভাস্কুলার বান্ডেল, ক্যাম্বিয়ামের বহির্ভাগে ফ্লোয়েম কলা, ক্যাম্বিয়ামের অভ্যন্তরভাগে জাইলেম কলা অবস্থিত। ফ্লোয়েম কলা, জাইলেম কলা, ক্যাম্বিয়াম, ভেসেল, ভেসেলের পোর দিয়ে পানি উঠে যাচ্ছে, ট্রাকিডের পিট দিয়ে পরিবহন হচ্ছে, ট্রাকিড দিয়ে পরিবহন হচ্ছে, ভেসেল দিয়েও পরিবহন হচ্ছে কোষ থেকে কোষান্তরে। জাইলেম, ট্রাকিড, জাইলেম ফাইবার, ভেসেল, সিপ্লেটকে এখানে দেখানো হয়েছে, এর মধ্যে পোর রয়েছে, পিট সিপ্লেটের মধ্যে, পরিবহনে কোনো সমস্যা হয় না এই পিট থাকার জন্য। সিপ্লেট, সিপটিউব, ক্যাম্পেনিয়ান সেল মানে সঙ্গী কোষ, সাইটোপ্লাজম কত পাতলা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।